অসুস্থ কিংবদন্তি বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এই মুহূর্তে লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন তিনি। সর্দি কাশি জ্বর রয়েছে সত্যজিতের চারুলতার। কিন্তু কিভাবে এতটা অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী? জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় মৃণাল সেনের 100তম জন্মদিনের আয়োজন করা হয়। যদিও ওই অনুষ্ঠানে প্রথমে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, মিঠুন শেষ পর্যন্ত না আসতে পারায় মাধবী মুখোপাধ্যায়কে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়। প্রথমে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে শোনা গিয়েছিল, যদিও আপাতত তিনি মেয়ের বাড়িতেই রয়েছেন। মাধবী মুখোপাধ্যায় জানান, মৃণাল সেনের 100 বছরের জন্মদিনের অনুষ্ঠান, আমি তাই না করতে পারি না। ওরা মানিকদাকে নিয়েও একটা অনুষ্ঠান করেছিল, মিঠুনের আসার কথা ছিল, ও আসতে পারেনি বলে আমি যাই। কিন্তু ওখানে গিয়েই আমি খুব অসুস্থ হয়ে পড়ি, বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় জানান। অনুষ্ঠানটি হয়েছিল খোলা মাঠের মধ্যে, মাথার উপর ছাউনি ছিল না, খোলা মাঠে হু হু করে ঠান্ডা হাওয়া বইছে, আর আমার তো বয়স হয়েছে, শরীর খারাপ হয়ে যায় মুহূর্তে। এদিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল হয়েছে মাধবী মুখোপাধ্যায়ের। একটা বাংলা ছবির শুটিং করার কথা ছিল তাঁর। অভিনেত্রী জানান, ওদের না বলে দিলাম। প্রসঙ্গত গত বছরও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। ওইবার টানা 23 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। পরে অবশ্য তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা বর্ষীয়ান এই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করি। ধন্যবাদ।